আজির ভিডিওরে আমি শিখা যদি ভোটার আইডি কার্ডের কিছু করেকশন করা চাহুছে আমি ডেট অফ বার্থ হোক আড্রেস হোক নেম হোক ফাদার্স নেম হোক কিছু জিনিস ফটো যদি চেঞ্জ করা চাহুছে তো সেটা কেমিত করিয়া তো মোবাইলে আমি করে পারি বহু সহজে তো তাপাই আমাকে ভোটার হেল্পলাইন আপ্লিকেশনটা ইনস্টল করিও পড়িব তো এবে আমি নভেম্বর 1 রু নভেম্বর 31 ভিতরে কিছু বি জিনিস আমি যদি আপডেট করা চাহুছে কিছু বি জিনিস আমি করেকশন করা চাহুছে তো করি পারিয়া তো সিম্পলি আপনার প্লে স্টোর যাতে ভোটার হেল্পলাইন করিকে আপ্লিকেশন রয়েছে তো আপ্লিকেশন ইনস্টল করে দিন তো আপ্লিকেশন লিঙ্ক আপনার ডিসক্রিপশনে মিলিযোগ ডাইরেক্ট ডিসক্রিপশন তলে যাই আপনার ক্লিক করি আপ্লিকেশন ডাউনলোড করে পারে তো সিম্পলি মুই আপ্লিকেশন ওপেন করে দেউছি তো এই ভিতরকে আসলা পরে আপনার এটি ফার্স্ট যে ভোটার রেজিস্ট্রেশন লেখা হয়েছে তারপরে ক্লিক করতু ক্লিক কলা এই অপশন আপনার খোলি যাব খোলি গলা পরে এটি যে লেখা হয়েছে করেকশন অফ এন্ট্রিজ ফর্ম 8 তো আপরে ক্লিক করতু নেক্সট আপনার লেট স্টার্ট উপরে ক্লিক করে দিও ক্লিক কলা পরে এইটি আপনার ফোন নম্বর দেবে ফোন নম্বর দেলা পরে আপনার মোবাইল গোটে ওটিপি আসব সে ওটিপি এটি দিয়ে ভেরিফাই করে দেবে তো নেক্সট আপনার এইপরি অপশন আসবে তো আপনার পাখে যদি ভোটার আই কার্ড আছে তো ভোটার আই কার্ড এইটা ফার্স্ট আছে তো আইডি নম্বর দিয়ে আমি যাব নেক্সট স্টেপ যদি আপনার পরে ভোটার আই কার্ড নাই তো এই সেকেন্ড অপশন আপনার ক্লিক করে পারে তো মো পাখে ভোটার আই কার্ড আছে তো মুই ইয়েস উপরে ক্লিক করছি ওকে ইয়েস উপরে ক্লিক করি নেক্সট উপরে ক্লিক করে দেছি নেক্সট উপরে ক্লিক কলা পরে মোর ভোটার আই কার্ড নম্বর যেটা মুই সেই আইডি দিয়ে দেছি নেক্সট আপনার এটি প্রসেস বটন যে লেখা আছে প্রসিড উপরে ক্লিক করে দিও ক্লিক কলা পরে এটি দেখুন আপনার পুরা ডিটেলস পলাই আসবে যা বি আপনার ভোটার আই কার্ডে ডিটেলস আপনার দিয়েছেন ওকে নেক্সট মুই এটি নেক্সট উপরে ক্লিক করে দেছি নেক্সট উপরে ক্লিক কলা পরে আপনার এটি যা বি চেঞ্জ করা চাহিদা নেম ফটো আপনার ইপি নম্বর তারপরে আড্রেস ডেট অফ বার্থ এজ আপনার যা বি জেন্ডর আপনার টাইপ অফ রিলেসন আপনার রিলিজন কোণ সব জিনিস এটি চেঞ্জ করে পারে যা বি দিয়েছি সেই জিনিস চেঞ্জ করা তো একা সাংরে আপনার তিনটা জিনিস চেঞ্জ করে পারে হ্যাঁ আপনার না সহিত আপনার আড্রেস একা সাংরে চেঞ্জ করে পারে আমার এটি ডেট অফ বার্থ আর আড্রেস চেঞ্জ করার আছে তো ডেট অফ বার্থ এন্ড আড্রেস উপরে ক্লিক করছি ক্লিক করি নেক্সট উপরে ক্লিক করে দেছি নেক্সট উপরে ক্লিক কলা পরে এটি আপনার যা বি ডেট অফ বার্থ আপনার গলা পরে এই তলে ডেট অফ বার্থ দিয়ে তো মুই এটি মোর ডিটেলস দিয়ে দেছি আড্রেস নেক্সট মুই এটি সব টোটাল ডিটেলস দিয়ে দেছি নেক্সট মুই এটি সব আড্রেস দিয়ে দিলি আড্রেস দিয়ে দিলা পরে এটি মোর ডেট অফ বার্থ মুই দিয়ে দেছি ডেট অফ বার্থ দিয়ে দিলা পরে এটি আপনার মোবাইল নম্বর দিয়ে দিও মোবাইল নম্বর ইউর এন্টার মোবাইল নম্বর যে মোবাইল নম্বর দিয়েছে সেই মোবাইল নম্বর অটোমেটিক এটি পলাই আসবে নেক্সট সিলেক্ট ডেট অফ বার্থ ডকুমেন্ট তো আমি যে ডেট অফ বার্থ দেলে সব দেলে তো তাপ আমি গোটে ডকুমেন্ট দেওয়া পড়ব তো এইটি আপনার কিছু সিলেক্টেড ডকুমেন্ট দেওয়া পড়ব ডকুমেন্ট আমার যেমনকি হচ্ছে আধার কার্ড হোক পান কার্ড হোক ড্রাইভিং লাইসেন্স হোক ইন্ডিয়ান পাসপোর্ট হোক সার্টিফিকেট টেন্থর নহলে ইলেভেন্থর নহলে ফিফ্থ নহলে এইথর ক্লাসর মার্কসিট ঠিক আছে নহলে ডেট অফ আমার যে ডেট অফ বার্থ সার্টিফিকেট তা ভিতরে কিছু বি আমাকে দেওয়া পড়ব আমার ডেট অফ বার্থ চেঞ্জ করা তো আপনার আ ভিতরে কেউ বি সার্টিফিকেট দিয়ে পারে তো মুই এটি সিলেক্ট করে দেছি আধার কার্ড আধার কার্ড সিলেক্ট কলা পরে নেক্সট অপলোড উপরে ক্লিক করছি অপলোড উপরে ক্লিক কলাপরে আপনার ক্যামেরা থ্রু রে ফটো উঠে নিয়ে পারে নয় গ্যালারি ইউজ করে পারে তো মুই এটি ফটো নিয়ে আসছি ফটো নিয়ে এলাপরে নেক্সট উপরে ক্লিক করে দেছি নেক্সট উপরে ক্লিক কলাপরে এটি আপনার পুরা না লিখতু আপনার যে ডেট অফ বার্থ দিলে সেই হিসাবে জেন্ডার আপনার না লিখা পড়ব না লিখতু নেক্সট আপনার প্লেস লিখি দিও তো নেম আ প্লেস লিখি দিও ডন উপরে ক্লিক কলাপরে এটি আপনার দেখুন আপনার যা বি সব ডিটেলস দিয়েছে আধার কার্ডের এইটি সব জিনিস পলাই আসব তো আপনার এই হিসাবে করা চাহুন যদি কনফর্ম উপরে ক্লিক করে দিও নেক্সট দেখুন কনফর্ম হয়ে গলাপরে আপনার থ্যাঙ্ক ইউ উপরে এইটি আসলে থ্যাঙ্ক ইউ লিখি পলাই আসলে নেক্সট আপনার রেফরেন্স আইডি যেটা পলাই আসলে তো আপনার এই রেফরেন্স আইডি যে রহিলা তো এইটা কপি করে রখি দিও কপি করে রখি দিও ওকে কপি করে রখ যেটা কি আমি চেক করা পড়ব কিছু বি আমার যদি আধার কার্ড উপরে ডিটেলস জাঁয়া ট্রাক করা আমি জাঁয়া কোণ কোণ রয়েছে আর সব জিনিস তো ট্রাক করা আপনার সিম্পলি আপনার পেজ সিম্পল এই পেজ ভিতর পলাই আসুন আপনার হোম পেজ কু আসলা পরে আপনার এই থ্রি লাইন যে আছে থ্রি লাইন উপরে ক্লিক করি আপনার যে সে ট্রাক আইডটা রখিছেন সে ট্রাক আইডটা মোবাইলে সেভ করে রাখুন যেটা কি আপনার ট্রাক করার সুবিধা হব তো তাকে সেভ করে রাখুন নেক্সট এই স্টাটস আপ্লিকেশন উপরে ক্লিক করুন ক্লিক কলাপরে সে যে ট্রাক আইডি আমি নিয়েছিলে তো তাকে এইটি আপনার পেস্ট করে দিও পেস্ট করি মানে সেই যে ট্রাক আইডি দিও দিয়ে আপনার ট্রাক স্টাটস উপরে ক্লিক করুন ক্লিক কলাপরে দেখুন এইটি আমার সিম্পলি পলাই আসলে আপনার যা বি ডিটেলস পলাই আসলে নেক্সট টাইম সবমিট হয়েছে 4 তারিখ দিন তারপরে বিএলও হব তারপরে তার ফিল্ড হব তারপরে একসেপ্ট কিংবা রিজেক্ট হব তো টিকিয়ে টাইম লাগবে আমাকে টাইম ভিতরে এটা হব তো তাপাই আপনার কমসে কম থ্রি মন্থ ভিতরে সব জিনিস অপডেট হয়ে পড়ে আছে যদি আকসেপ্ট হয়ে গলা তাহলে আপনার থ্রি মন্থ ভিতরে আপনার বাই পোস্ট বেসে আপনার পাখ পৌঁছে যাব তো এইপরি আপনার ভোটার আই কার্ডের কিছু বি জিনিস যদি অপডেট করা চাহুন তো বহু সহজে করে পারে তো মু আশা করছি আপনার ভিডিও নিশ্চয় ভালো লাগে কারণ বহু জন কমেন্ট লা এই বিষয় নিয়ে সেই মুই ভিডিও বনাইলি তো আপনার কেমন লাগে তলে মধ্যে কমেন্ট আসে নিশ্চয় জনাইবে ভিডিওটি যদি পছন্দ আছে তাহলে লাইক করে দিও চ্যানেলকে যদি সবসক্রাইব করে না এইভাবে টেকনিক্যাল টেকনোলোজি উপরে কম্পুটর মোবাইল স্মার্টফোন ডিজিটাল কাম উপরে ভিডিও ডেলি ওড়িয়ারে আসতে হচ্ছে তো আপনার দেখি পারিবে নোটিফিকেশন বেলটা যদি অন করতে এবং কিছু ভিডিও মিস করে পারেন তো বাস এই ভিডিও এতি লা রয়েছে নমস্কার ভেটো আউ ইন্টারেস্টিং ভিডিও সাথে যায় বিদায় দিও।